ঠিক আছে, যে ইউটিউবে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওর কোনো প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে যে পেড কোর্সগুলো কী করে আপনি ফ্রিতে পাবেন। তারা প্রথমত বলবো এরকম আদৌ হয় না, যেহেতু প্রথম প্রথম কখন হতো, যখন ইউটিউবে যখন প্রথম প্রথম এসেছিলো তখন কিছু কিছু কুপন কোড ইউজ করতো বা সেরকম পজিশান বা সেরকম অপশান দিত যেখানে আপনি কুপন কোডগুলো ইনপুট করে পেড কোর্সগুলো ফ্রিতে করতে পারতেন। ফ্রিতে করার পর আপনি সেটাকে ডাউনলোডও করতে পারেন, সার্টিফিকেট ডাউনলোড করতে পারতেন, কিন্তু সেরকম আদৌ কিছু হয় না। এখন আপনি এখন পেড কোর্স আপনাকে পয়সা দিয়ে করতে হবে, তারপরে আপনি সার্টিফিকেট পাবেন এবং আদৌ কুপন কোড যেগুলো আছে কমপ্লিটলি আদৌ কিছু। বলবো যে কি করে আপনি ফ্রি কুপন পাবেন, তাহলে প্রথমত গুগলে এসে আপনি কি সার্চ করবেন আমাকে দেখে নিন। এখানে প্রথমত গুগলে এসে আপনি সিম্পল এখানে সার্চ করে দেবেন ইউ, দেখুন একটা দেখাচ্ছে, এই যে অপশান দেখাচ্ছে দেখুন DIS একদম উপরে দিকে আমি ব্ল্যাক করে দিলে আমাদের যথেষ্ট দেখতে সুবিধা হবে, আমার বুঝতেও সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখা যাচ্ছে DISCUDEMY, তাহলে এইটা পুরো লিখবে, লেখার পর .com লিখবেন, লেখার পর এই যে ওয়েবসাইট আছে প্রথমে চলে আসবে। তাহলে প্রথমত এই যে DISCU লিখবেন, লেখার পর প্রথম যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট আসার পর এরকম একটা অপশান দেখবেন, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস। এটা মোবাইল থেকে করতে পারেন বা আপনার কম্পিউটার থেকে করতে পারেন, ঠিক আছে। অপশানটার বা প্রথমত একদম ইন্টারফেসটা ঠিক এইরকমই দেখাবে, ঠিক আছে, বেশি কিছু খারাপ কিছু দেখাবে না। তাহলে প্রথমত হয়ে গেল এই যে দেখানোর পর, এখানে প্রথমত বলবো কুপন কোড তৈরি করতে গেলে আপনাকে কী করতে হবে, প্রথমত ফ্রি কোর্সগুলো করতে পারে। কুপন কোড ইউজ করে আপনি করে দিন সার্টিফিকেট কিন্তু পাবেন না, এটা আপনাকে প্রথমত ঠিক করে দিই। মানে আপনি যে চিন্তা করেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কয়েক হাজার হাজার ভিডিও দেখেছেন, আপনাকে দেখে দিচ্ছে কুপন কোড দিচ্ছে এবং সার্টিফিকেট দিচ্ছে, সম্পূর্ণ রিয়েলিটিটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। এখানে আমরা কী করে কোর্স করব, ঠিক আছে, কোর্সটা কী করে কোনো কোর্স কুপনের মাধ্যমে আমরা ফ্রিতে পাবো সেটা আমরা আগে দেখব। তাহলে সিম্পল এখানে চলে যাবে, এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে A to Z সব কিছু আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে দেখবেন, এখানে দেখাচ্ছে প্রথমে যখন আসবেন, আসার পর এখানে আমাদেরকে দেখাবে অপশান দেখাচ্ছে, দেখুন ক্যাটাগরি বলে একটা অপশান দেখাচ্ছে, ক্যাটাগরি আমরা সিম্পল ক্লিক করব। এখানে আপনি A to Z যত রকমের কোর্স সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন, এখানে আমাদের একটা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। এখানে প্রথমত বলে দেবো যে আপনার এখানে কী কী কোর্স এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলে দিই যে দুটো ওয়েবসাইট বলে দেবো, দুটো ওয়েবসাইটের মধ্যে সব কিছু আপনি ফ্রি কুপন পাবেন, ফ্রি ওয়েবসাইট পাবেন, ফ্রি কুপন পাবেন। তাহলে প্রথমত এখানে আসবো, আসার পর এখানে কী দেখাচ্ছে, এখানে অপশান দেখাচ্ছে কোর্স ক্যাটাগরি। তা কোর্স ক্যাটাগরির মধ্যে আমরা কী কী আসি A to Z আমি দু একটা শুধু বলে দিচ্ছি, অ্যান্ড্রয়েড মনে করুন, ডাটা স্ট্রাকচার, ই-কমার্স, গেম, গিট, HTML, হার্ডওয়্যার, A to Z এখানে অনেক কিছু আছে, জাভা, ঠিক আছে, A to Z সব কিছু এখানে কী নেই বলুন, ওয়ার্ডপ্রেস, A to Z যতগুলো আপনার প্রয়োজন বা যে যেটা জিনিসটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে এনরোল করতে পারেন। সো সিম্পল, আপনি যদি এখানে বুঝতে না পারেন, আপনার কোর্সটা যদি এখানে না থাকে, আপনি আপনার যেটা পছন্দ হয় তার উপর ক্লিক করে দেবেন, ক্লিক করে তারপর কোর্সটা ওপেন হয়ে যাবে সিম্পল। আর যদি মনে করেন এখানে আপনি পাচ্ছেন না, তাহলে আপনি সিম্পল এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনি সার্চ করতে পারেন, এই যে জায়গাটা দেখাচ্ছে, এই যে ছোট্ট মতো একটা অপশান দেখাচ্ছে, দেখুন সার্চের বার দেখাচ্ছে, ঠিক আছে, এইরকম করে একটা সার্চের বার দেখাচ্ছে। তাহলে এখানে যে অপশান আপনি সিম্পলি ক্লিক, যখন আপনি সার্চের উপরে সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পর ওটা কিন্তু সঙ্গে সঙ্গে উপরে দেখেন, আপনাকে একটু নিচের দিকে আসতে হবে, সার্চের বারটা একটু নিচের দিকে আছে। তাহলে আপনাকে আপনাকে বলে দিই, যখন আপনি এখানে যাবেন, যাওয়ার পর সার্চের বারটা কিন্তু নিচের দিকে আসে, ঠিক আছে, নিচের দিকে আপনাকে আসতে হবে, ক্লিক করে নিচের দিকে একটা অপশান দেখাচ্ছে, দেখুন সার্চ বলে একটা অপশান দেখাচ্ছে। তাহলে সার্চ বলে অপশানে আমি সিম্পলি ক্লিক করবো, ক্লিক করার পর মনে করুন আমি লিখবো, আমি ওয়েবসাইট তৈরি করা শিখবো, ঠিক আছে, ওয়েবসাইট লিখে দেবো, ওয়েবসাইট সিম্পল আমরা ওয়েবসাইট লিখবো, ওয়েবসাইট লেখার পর আমরা সিম্পল সার্চে দিয়ে দেবো, ঠিক আছে, ওই সার্চে যে লোগো আছে সার্চের উপর সিম্পল ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আমরা আসবো। আসার পর এখানে দেখুন অনেক অনেক আছে যে আপনি ওয়েবসাইট তৈরি করার, এখানে $9 ওয়েবসাইট আপনি পুরো জিরোতে শিখবেন। এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, দেখুন আপনাকে দেখাচ্ছে কীভাবে আপনি গুগলে র্যাঙ্ক করবেন ফার্স্ট ওয়েবসাইটের মাধ্যমে। এখানে দেখাচ্ছে কি, এখানে আপনাকে দেখাচ্ছে, সরি এই জিনিসটা বাবা ক্লিক হয়ে যাচ্ছে একটু কাইন্ডলি, সরি। তাহলে এখানে প্রথম যখন আমার ক্লিক হয়ে যাচ্ছে, চাই এখানে চলে যাবো, $49 ওয়েবসাইট, $1 মানে মনে করুন ভারতীয় মুদ্রায় $1 মানে $70, $73, $72 এরকম, মানে যখন যেটা রেট থাকে। তাহলে এখানে $49 জিনিসটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এখানে। তাহলে সিম্পল আমি এখানে বাড়াবাড়ি করে কিছু দেখাবো না, এক্সট্রা কিছুভাবে যে ভিডিওটা বড় করার জন্য বাড়াবাড়ি করে। তাহলে এখানে প্রথমত আমরা সিম্পল যে কোনো একটা কোর্সের উপর আমরা সিম্পলি ক্লিক করবো, ঠিক আছে, সিম্পলি যে কোনো একটা কোর্সের উপর আমরা সিম্পলি ক্লিক করে দিলাম, সিম্পল যে কোনো কোর্সের উপর সিম্পলি ক্লিক, এখানে বিল্ড
এখানে যে ওয়েবসাইট দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে, প্রথমত আমরা কি প্রথমত বলে দেবো যে এই যে লিঙ্ক আছে, যেমন মনে করুন এই যে ওয়েবসাইট করতে, এই ওয়েবসাইটটা আমরা, এই যে সাইটটা আমরা বা যে ভিডিওটা মার্কেটিং কোর্সটা আমরা করতে ইচ্ছে করছে, তাহলে আপনি যখন এই যে কোর্স ডিসাইড করবেন, ডিসাইড করার পর সঙ্গে সঙ্গে আপনি যেখানে দেখাচ্ছেন এই যে সিম্পল এই জায়গাটা আপনি ক্লিক করে দেবেন, এই যে জায়গাটা আছে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সিম্পল আমি এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে আপনি ফ্রি কুপন পাবেন আপনাকে দেখিয়ে দেবো এখানে কোর্সটার জন্য। এখানে আপনাকে দেখাচ্ছে নিচের দিকে, আমরা নিচের দিকে আমরা একটু আসবো, আসার পর এখানে আমাকে দেখাবে, এখানে আমাকে সরি এখানে দেখাবো, এখানে নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখাচ্ছে টেক কোর্স, টেক কোর্স বলে একটা অপশান দেখাচ্ছে, টেক কোর্সের উপর সিম্পলি ক্লিক করবো। টেক কোর্সের উপর যখন আমরা ক্লিক করবো, ক্লিক করবার সঙ্গে সাথে কোনো এটা কী করে আপনি ফ্রি কুপনের মাধ্যমে ফ্রিতে পাবো। তাহলে সিম্পলি আমি এখানে চলে আসবো, আসার পর এখানে দেখাচ্ছেন, এখানে আপনাকে দেখাচ্ছে দেখুন, এটা একটু লক্ষ্য করে দেখুন, এখানে দেখাচ্ছে দেখুন, এটা আমি কেটে দিই, কেটে দিয়ে আমাকে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে কুপন, কোর্স কুপন, কোর্স কুপন বলে একটা দেখাচ্ছে না, কোর্স কুপন, কোর্স কুপন দেখাচ্ছে। দেখার পরে নিচের দিকে একটা লিঙ্ক আছে, একটা লিঙ্ক দেখাচ্ছে, সিম্পলি এই লিঙ্কের উপর আমরা সিম্পলি এখানে ক্লিক করতে হবে, এখানে সিম্পলি এই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। সিম্পলি এই লিঙ্কের উপর ক্লিক করে দেখাচ্ছে, এখানে দেখুন আপনাকে কী দেখাচ্ছে, এখানে আরেকটা দেখাচ্ছে, অনেকে অনেকে ফ্রি কুপনের চক্করে যারা পড়ে তাদেরকে বলে দিচ্ছে একটুখানি, এখানে দেখুন কুপন নট ওয়ার্কিং, এখানে কুপন আদৌ কাজ করে না, প্রথম প্রথম যখন ওয়েবসাইটগুলো আসে তখন এগুলো কাজ করে, এখন আর কাজ করে না। তাহলে সিম্পলি এই যে জায়গাটা আছে, এই জায়গাটা সিম্পলি আমরা চলে চলে ক্লিক করবো, সিম্পলি এর উপর ক্লিক করবো, সিম্পলি এই যে জায়গাটা ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখুন এখানে সব কিছু এ টু জেড সম্পূর্ণ পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এই যে ওয়েবসাইটটা আপনি চলে আসার পর, সিম্পলি চলে আসবো, আসার পর সঙ্গে সঙ্গে আমরা ইনরোল নাও বলে একটা অপশান দেখাবো, না বলে অপশানে সিম্পলি আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কোর্সটা কত সুন্দরভাবে করতে পারবো দেখুন। তাহলে এই যে কোর্সটা প্রথমত আমি বুঝবেন কী করে যে কোর্সটা আপনি চলে আসবেন বা আপনার কোর্সটার মধ্যে ইনরোল করে গেছে, তাহলে প্রথমত আপনি এখানে দেখে দেবেন গ্রেট চয়েস সুদীপ, তাহলে আমি যে নামে ওপেন করবেন সে আমার সুদীপ নামে লগ ইন করা আছে, সেগুলো আমাকে সুদীপ দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। সিম্পল লিখিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এই যে লোগো আছে, এই যে ছবির মতো দেখাচ্ছে, এই ছবির উপর সিম্পলি এই যে জায়গাটা, এই যে জায়গাটা সিম্পলি ক্লিক করে দেবেন, এই যে জায়গাটা সিম্পল ক্লিক করে দেবেন, যখন এই জায়গাটা সিম্পলি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে ঠিক এইরকম একটা দেখাবে, দেখাচ্ছি ঠিক এইরকম আপনাকে দেখাবে পুরো ভিডিওটা, বা যে ভিডিওটা আপনি থেকে শিখবেন সেই ভিডিওটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা সিম্পলি ওখানে ওপেন হয়ে যাবে, একটু ওপেন হয়ে যায়, একটু সময় নিই, একটু একটু প্রসেসিং হতে সময় নেবে একটু প্রথম ভিডিওটা, ঠিক আছে। তো দেখুন এখানে সে কোর্সটা ঠিক আরম্ভ হয়ে গেছে, আমি জিনিসটা শুধু অফ করে রেখেছি, ঠিক আছে। যখন দেখবেন একটা কোর্স শুরু হয়ে যাবে, যখন একটা কোর্স শুরু হয়ে যাবে এখান থেকে, একটা কোর্স যখন শুরু থেকে শেষ হয়ে যাবে তখন সেখানে কোর্সটা আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে। একটা কোর্স শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ড কোর্সটা নিজে নিজে আরম্ভ হয়ে যাবে। আর যখন একটা কোর্স আপনি করে নেবেন না, একটা কোর্স যখন আপনি করে নেবেন এখান থেকে, এই যে ঘরটা যে টিক পড়ে যাবে, টিক পড়ে যাওয়া মানে এই ঘরটা ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে নিয়েছেন, আবার এই ঘরটা টিক পড়ে যাওয়া মানে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়েছেন, ঠিক আছে। এই করে করে আপনি সম্পূর্ণ কোর্সটা করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই সম্পূর্ণ বুঝতে পারলেন যে প্রথমত আমি বলে দিয়েছিলাম যে এখান থেকে আপনি এই সাইট থেকে কী করে আপনি ফ্রি কুপন নেবেন, সেখানে দেখা যাবে যে উডেমির যে সাইট থেকে আপনি ফ্রি কোর্স করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনার কী ক্লিক করতে হবে আমি বলে দিচ্ছি, গুগলে আপনি সিম্পলি এখানে যাবেন, যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে UDEMY, ঠিক আছে। লিখবেন UDEMY, এটা লিখবেন, লেখার পর সার্চ করবেন, সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের উপর সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি সিম্পল ইমেল দিয়ে লগ ইন, মানে ভালো ইমেল আইডি, জিমেল আইডিটা আপনি নাম জানেন এবং ইমেল আইডি জানেন এবং ইমেল আইডির পাসওয়ার্ড জানেন, সেই ইমেল আইডিতে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করার পর সঙ্গে সঙ্গে আপনার কী করতে হবে, তখন লগ ইন করবেন, লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে, সিম্পল, ঠিক আছে। তাহলে এখানে আপনি যদি কোনো কোর্স করতে চান তাহলে আপনার কী করতে হবে, এখানে আপনি কোনো কোর্স করতে হলে আপনার এখানে যে প্রথম আছে, এই যে প্রথম আছে, এই যে আপনার সার্চের অপশানে সিম্পল চলে যেতে হবে, সার্চের অপশানে আমরা সিম্পল ক্লিক করবো, ক্লিক করার পর এখানে লিখছি, আমি লিখবো ফ্রি কোর্স, এখানে ফ্রি কোর্স হবে, ফ্রি কোর্স আমরা কিসের কিসের তো ফ্রি কোর্স করবো, মার্কেটিংয়ের ফ্রি কোর্স করবো, এসইও মার্কেটিং ইনক্রিজ করবো, ওয়েবসাইট করবো, অ্যাপ তৈরি করবো, ঠিক আছে। আমার সিলেক্ট করুন ফ্রি কোর্স অ্যাপ, ফ্রি কোর্স অ্যাপ লিখ, ঠিক আছে। ফ্রি কোর্স অ্যাপ সিম্পলি লিখলো, এগুলো আমরা সিম্পলি ক্লিক করবো। এবার যদি কোনো ফ্রি কোর্সে অ্যাপ তৈরি করার যদি কোনো ফ্রি কোর্স থাকে আমরা এখানে সিম্পলি শো হয়ে যাবে, ঠিক আছে। এরকম হয়ে যাওয়ার পর সময় আমরা নিজের দিকে চলে আসবো, নিজের দিকে চলে আসার পর একটু নিচের দিকে আমরা চলে আসবো, আসার পরে আমরা দেখিয়ে দেবো যেখানে নতুন কোনো কোর্স আছে কি না, বলে দিচ্ছে যে আপনি গুলিয়ে ফেলবেন যে কোথায় ফ্রি কোর্স কোথায় পেড কোর্স। এখানে দেখা যাচ্ছে 490 490 490, এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ, এখানে দেখা যাচ্ছে ফ্রি বলে কোনো দেখার লেখা দেখাচ্ছে না, মানে যে দিকে একটু আসবো ফ্রি কোর্স কোনো কথা তাহলে আমি বুঝে যাবো। এখানে দেখুন ফ্রি কোর্সগুলো আছে, বা এখানে দেখুন আমাদের দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে দেখুন, এখানে দেখাচ্ছে
ফ্রি বলে একটা অপশান দেখাচ্ছে, এখানে ফ্রি বলে একটা অপশান দেখাচ্ছে। তাহলে এই যে কোর্সগুলো হচ্ছে ফ্রি, সম্পূর্ণ এখান থেকে ফ্রি করতে পারেন, কোনো কুপন টুপন আপনার কোনো কিছু প্রয়োজন হবে না। তাহলে সিম্পল আমরা আজকে কোনো একটা কোর্সের উপর সিম্পল ক্লিক করব, আপনি যে কোনো ধরনের, এটা শুধুমাত্র যদি অ্যাপ ডেভেলপমেন্টের মতো নয়, যে কোনো ধরনের কোর্সটাকে আপনি যেখানে ফ্রি থাকে আপনি ফ্রিটা এখান থেকে বের করে নিতে পারবেন। অবশ্যই ফ্রির একটা করে একটা কিছু না কিছু থাকে। তো সিম্পল এখানে অপশানে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা সিম্পল এখানে চলে আসবো, আসার পরে ইনরোল নাও এর ক্লিক করবো, ইনরোল নাও এর ক্লিক করবো, ইনরোল নাও এর ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে কোর্সটা আছে কোর্সটা সম্পর্কে সব কিছু বুঝে নেবেন, জেনে নেবেন। তো যখন ইনরোল নাও এর ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেখানে চলে আসবেন, এখানে চলে আসবেন এই যে ছবির উপর, সিম্পল ছবির উপর চলে আসবেন। আসার পর সম্পূর্ণ যেরকম দেখিয়ে দেবো একই রকম প্রসেস, আর এক্সট্রা কিছু নতুন কোনো প্রসেস নেই যে আপনাকে দেখিয়ে দেবো যে এরকমভাবে কোর্সটা করতে হবে বা শেষ করতে হবে। এ টু জেড একই রকম প্রসেস, কোনো ধরনের কোনো এক্সট্রা কিছু ফিচার এখানে এখানে প্রসেস এখানে নেই। তাহলে এগুলো কোর্সটা আপনি পেয়ে গেলেন, এখানে আপনি কোনোরকমভাবে আপনি সব কিছু কোর্সগুলো করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে কুপন কোডের একদম জেনুইন জিনিস, এমন কিছু নয় যে ভিডিও তো অনেকে ভিডিও তো অনেকে দেখবেন যে আপনাকে দেখাচ্ছে এই কুপন কোড ইউজ করুন, এই কোড ইউজ করার সঙ্গে করে আপনি নতুন কোনো কোর্স নিয়ে নিন। আপনাদের বলবো যে আপনাদের যদি সত্যি ভালো লাগে থাকে কাইন্ডলি একবার ভিডিওতে লাইক করে দেবেন, মানে একটা কমেন্ট করে দেবেন। ভিডিওটাকে তৈরি করতে সত্যি খুব কষ্ট হয়, আপনাদের লাইক হলে একটা কমেন্ট হলে ভিডিও করা খুব উৎসাহ হয়। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য জিরো, জয় হিন্দ, বন্দে মাতরম, গড ব্লেস ইউ।